হ্যালো এভরিওান তো আজকে আমরা অনেক দিন লাইভে কোনো টপিক নিয়ে নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলা হয় না তো চিন্তা করলাম আজকে আমরা ছোট একটা টপিক নিয়ে কথা বলি খুবই ছোট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো সাইক্রেটির একটা জনপ্রিয় টপিক সাইক্রেটির জনপ্রিয় টপিক সেটা হলো আনএক্সপ্লেইন্ড সিমটমস এর মধ্যে আছে সোমাটাইজেশন ডিসঅর্ডার এর মধ্যে আছে হাইপোকন্ড্রিয়া এর মধ্যে আছে হলো কনভারশন ডিসঅর্ডার এর তিনটা জিনিস কিন্তু আমাদের সোসাইটিতে পেশেন্টের মধ্যে খুব ভালো মতো প্রিভেলিং একটা প্রবলেম ঠিক আছে সোমাটাইজেশন ডিসঅর্ডার হাইপোকন্ড্রিয়া আর হলো কনভারশন ডিসঅর্ডার তো এরকম পেশেন্ট আমরা প্রায় পাই কিন্তু হয়তো আমরা সেটাকে ডায়াগনোসিস করতে পারি না কিংবা তাদের সাথে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না তাই না তো আমরা এটা নিয়ে একটু কথা বলবো তো প্রথমে আনএক্সপ্লেইন্ড সিমটমস বলতে কি বোঝায় আনএক্সপ্লেন সিমটমস বলতে বোঝায় হলো আপনার বডিতে একটা পেশেন্ট একটা পেশেন্ট আপনার কাছে এসে কমপ্লেন করবে যে আমার এই এই সমস্যা কিন্তু আপনি কোনো অর্গানিক কারণ দিয়ে সেটা ব্যাখ্যা করতে পারবেন বা পারবেন না বা এক্সপ্লেন করতে পারবেন না অর্থাৎ এখানে গুলো হচ্ছে বাট উইথ নো অর্গানিক কজ কোনো অর্গানকে বা বডির কোনো অর্গানিক ব্যাপার দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না এটি হলো আপনার আনএক্সপ্লেন সিমটমস তো আনএক্সপ্লেন সিমটমস এর মধ্যে মেইন যে দুইটা ডিসঅর্ডার থাকে তার মধ্যে একটা হলো সোমাটাইজেশন আর একটা হলো হাইপোকন্ড্রিয়া সোমাটাইজেশন সোমাটাইজ ক্লাস নিচ্ছি সোমাটাইজেশন আর একটা হলো হাইপোকন্ড্রিয়া ঠিক আছে তো এখন সোমাটাইজেশন জিনিসটা কি এস ফর সোমাটাইজেশন এস ফর সিমটমস আবার বলছি এস ফর সোমাটাইজেশন এস ফর সিমটমস অর্থাৎ এখানে পেশেন্ট আপনার কাছে মাল্টিপল ফিজিক্যাল সিনটমস নিয়ে আসবে মাল্টিপল ফিজিক্যাল সিমটমস নিয়ে আসবে যেটা আপনি কোনো অর্গান দিয়ে কোনো অর্গানিক কারণ দিয়ে ঠিক আছে সেটা অ্যানাটমিক্যাল হতে পারে ফিজিওলজিক্যাল হতে পারে অর্গানিক কোনো কারণ দিয়ে আপনি ওটাকে ব্যাখ্যা করতে পারবেন না এই পেশেন্ট সাধারণত মাল্টিপল ফিজিক্যাল সিমটমস নিয়ে আসে এবং এদের একটা ইতিহাস থাকে প্রায় দুই বছরের মতো একটা ইতিহাস থাকে যে দুই বছর ধরে সে বিভিন্ন রকমের সিমটমস নিয়ে আসে এবং সবচেয়ে কমন সিমটমস কোনটা বলতে পারবেন অ্যানিবডি সবচেয়ে কমন সিমটমস কোনটা যেটা আপনি বডিলি কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না বডির অ্যানাটমি ফিজিওলজি প্যাথলজিতে ব্যাখ্যা করতে পারবেন না কোনটা সবচেয়ে কমন সিমটমস যেটা পেশেন্ট নিয়ে আসে যেটা আমরা ব্যাখ্যা করতে পারি না মেডিকেল সায়েন্স দিয়ে সেটা কি বলেন তো সবচেয়ে পপুলার সিমটমস এনিবডিবডি আই এম এক্সপেক্টিং অ্যান্সার ফ্রম দ্য অডিয়েন্স এ পেশেন্টটা আমরা খুবই পাই খুবই পাই আবার আমি ততক্ষণ কথাগুলো বলছি ফিবার না পেশেন্ট মাল্টিপল সিমটমস নিয়ে আসে পেশেন্ট মাল্টিপল সিমটমস নিয়ে আসে যেটা বডিলি আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে পারি না বা ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি না ঠিক আছে ব্রেথলেসনেস বললো জেনারেলাইজ বডি এক বললো হলো না আরেকটু চেষ্টা করতে হবে সবচেয়ে কমন ঠিক আছে সিমটমস যেটা নিয়ে পেশেন্ট আসে এবং যেটা আমরা ব্যাখ্যা করতে পারি না সেটা হলো আপনার জিআইটি সিমটমস আপনারা আই এর নাম শুনেছেন আই আইবিএস এর নাম শুনেছেন আই অর্থাৎ সোমাটাইজেশন ডিসঅর্ডার মানে কি পেশেন্ট অনেকগুলো সিমটমস নিয়ে আসবে যেটা মেডিকেল সায়েন্স দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না যেটা মেডিকেল সায়েন্স দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না ঠিক আছে কোনটা হবে এটা সবচেয়ে কমন সিমটমস হলো আপনার জিআইটি সিমটমস ব্লিচিং পেইন নওশিয়া আমাদের দেশে তো জিআইটি সিমটমস পেশেন্ট এসে বলবে না আমার ব্লিচিং হচ্ছে পেশেন্ট এসে বলবেন আমার পেটে ব্যথা হচ্ছে ব্লটিং হচ্ছে এগুলো কিন্তু বলবে না পেশেন্ট এসে কি বলবে অ্যানিবডি বলতে পারবে যে পেশেন্ট এসে কি বলবে পেশেন্ট এসে বলবে আমার গ্যাসের সমস্যা আমাদের দেশে এমন একটা দেশে আমরা বাস করি যে সব আপার জিআইটি যত কমপ্লেন আসে সব কিছুকে পেশেন্ট গ্যাসের সমস্যা বলে কিন্তু গ্যাসের সমস্যা বলে কোনো কিছু কিন্তু পৃথিবীতে নেই তো পেশেন্ট এসে আপনার কাছে বলবে আমার গ্যাস প্রচুর গ্যাস সুকা ঢেক ওঠে ঠিক আছে পেটের মধ্যে ভুট ভাট করে ঠিক আছে এবং পায়খানার সাথে আম যায় আম যায় মানে মিউকাস যায় আর কি পায়খানার সাথে আম যায় তখন আপনাকে চিন্তা করতে হবে নো দিস সিমটমস মে বি ফাংশনাল আর সোমাটাইজেশন ডিসার এবং এই কন্ডিশনকে আমরা কী বলি জিআইটিতে জিআইটিতে এই অসুখটাকে আমরা কী বলি জিআইটিতে এই অসুখটাকে আমরা কী বলি ব্লটিং পেইন তারপরে ভমিটিং নওসিয়া প্যাসেজ অফ মিউকাস ইন স্টুল আই বিএস রাইট অ্যান্সার আই বিএস আইবিএস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কমন সোমাটাইজেশন সিনটমস ঠিক আছে ইরিটেবল বাউল সিন্ড্রম ইরিটেবল বাউল সিন্ড্রম এটা হলো সবচেয়ে কমন ফাংশনাল ডিজিজ ইন জি আইটি ঠিক আছে পেশেন্ট আপনার কাছে নিয়ে আসলো কমপ্লেন আপনি দেখলেন তার আলট্রাসাউন্ড ঠিক আছে ঠিক আছে তার সব কিছু ঠিক আছে তখন মনে করতে হবে যে এটা হলো ফাংশনাল সমস্যা এখন সোমাটাইজেশন ডিসঅর্ডারের আমি যদি ডিফাইন করার চেষ্টা করি আমি যদি চিন্তা করি যে এটাকে কিভাবে আমি ডিফাইন করব তাহলে জিনিসটা এরকম হবে সোমাটাইজেশন মিনস দ্য এক্সপ্রেশন অফ সাইকোলজিক্যাল ডিস্ট্রেস ইন্টু বডিলি কমপ্লেইন অর্থাৎ আপনার একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেস থাকবে এবং এই ডিস্ট্রেসটা প্রকাশ পাবে হলো বডিলি কমপ্লেইনে বডিলি কমপ্লেনসে অর্থাৎ ধরেন আপনি কোনো কারণে খুব ডিস্ট্রেস আছেন কোনো কারণে খুব ডিপ্রেসড আছেন কোনো কারণে খুব অ্যাংজাইটি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে তখন এগুলো তো সাইকোলজিক্যাল সমস্যা এই সমস্যাগুলো আলটিমেটলি আপনার প্রকাশ পাবে কার মাধ্যমে আপনার বডিলি কমপ্লেনসের মাধ্যমে পেশেন্ট বলবে যে আমার ঘন ঘন পায়খানা চাপ আসতেছে সামান্য করে পায়খানা হয় একটু একটু করে আম যায় তারপরে পেশেন্ট বলতে পারে আমার চেস্ট পেইন হচ্ছে ঠিক আছে আমার চেস্ট পেইন হচ্ছে বুকের মধ্যে ব্যথা করে দেখলেন ইসিজি তার নর্মাল ইকো তখন মনে করতে হবে যে পেশেন্টের কি আছে তার সাইকোলজিক্যাল স্ট্রেসটা বডিলি কমপ্লেইনে রূপান্তরিত হয়েছে সুতরাং দিস ইজ এ সোমাটাইজেশান ডিসঅর্ডার এবং এই পেশেন্টদের সমস্যা হলো এবং শুধু তাই না মেনেস্টুয়াল কমপ্লেন্ট নিয়েও কিন্তু এই পেশেন্টরা আসতে পারে ডিজমেনোরিয়া নিয়ে পেশেন্টরা সাধারণত আসে তো এই পেশেন্টগুলো আর সমস্যা হলো এরা আপনি যে বলবেন যে আপনার এরকম কিছু হয় নাই ঠিক আছে এটা আপনার মনের অসুখ এইটা বললেন মানে হল পেশেন্টের আরও ক্ষতি করলেন ঠিক আছে পেশেন্টের আরও আপনি ক্ষতি করলেন কারণ আপনি আপনার পেশেন্ট যদি মনে করে যে আপনার কথা সে বিশ্বাস করতেছে না ডাক্তার বিশ্বাস করতেছে না আমার কথা তখন এইটা আরও খারাপ দিকে যায় তার মানে আপনাকে এমপ্যাথি দিতে হবে আগে যে ও আচ্ছা হ্যাঁ এটা তো খুব ডিস্ট্রেসিং কন্ডিশন ঠিক আছে আমরা ওষুধ চালায় যাই এটা ঠিক হয়ে যাবে আশা করি ঠিক আছে এটা নিয়ে এত চিন্তা নাই কিন্তু আপনি যদি প্রথমেই বলেন যে এটা একটা মানসিক সমস্যা তাহলে এই পেশেন্ট জীবনেও ভালো হবে না এটা বইয়ের কথা টেক্সট বুকের কথা যে আপনাকে এমপ্যাথি দিতে হবে পার্সুয়েশন করা যাবে না যে না না এটা আপনার আসলে কিছুই হয় নাই এটা আপনার মানসিক সমস্যা ঠিক আছে এটা আপনার আসলে কিছুই হয় না পেটে হ্যাঁ এটা আপনি কাকে মোটিভেট করবেন এটা আপনার রিলেটিভস যারা থাকবে রিলেটিভসকে আপনার জানাতে হবে যে এটা তো আসলে মানসিক সমস্যা উনি স্ট্রেসে আছে সেখান থেকে হচ্ছে আর কি ঠিক আছে কিন্তু আপনি যদি প্রথমে ওনার কথা থ্রো করে ফালায় দেন তাহলে পেশেন্ট আপনার থেকে আর কোনো অ্যাডভাইসই নেবে না এবং সবচেয়ে বড় কথা এই পেশেন্টগুলো কী করে নিজে ধরেন আলট্রাসোনো চাবে তারপরে একটা এক্স রে চাবে তখন সেগুলো যখন আপনি বলবেন না সব কিছু ঠিক আছে সে সেই জিনিসটা একসেপ্ট করতে চাবে না সে মনে করবে যে কোথাও কোনো একটা ভুল হচ্ছে তো সোমাটাইজেশন ডিসঅর্ডার নিয়ে আমরা কিন্তু কথা বললাম এখন আর তো আমি কি বললাম কিছুক্ষণ আগে সোমাটাইজেশন ফর এস এস ফর সোমাটাইজেশন এস ফর সিমটমস অর্থাৎ সোমাটাইজেশন ডিসঅর্ডার হলো এক গাদা সিমটমস নিয়ে আসবে এবং তার অনেকবার মেডিকেল পার্সোনাল ভিজিট করার একটা হিস্ট্রি থাকবে এস ফর সোমাটাইজেশন এস ফর সিমটমস অর্থাৎ এখানে অনেকগুলো সিমটমস নিয়ে আসবে আবার নিয়ে আসতে পারে আমার মাথা ব্যথা করে আমার পেটের মধ্যে ব্যথা করে আমার গায়ের মধ্যে ঝিমঝিম করে ঠিক আছে ঠিক আছে না আপনি স্ট্রেসের কথা আপনি জিজ্ঞেস করলে পাবেন অবশ্যই পাবেন আপনার ফ্যামিলি ওদের যে মেম্বার থাকবে অবভিয়াসলি পাবেন আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যতগুলো পাইছি অবভিয়াসলি স্ট্রেস কিংবা ডিপ্রেশন আছে আচ্ছা যাই হোক এরপরে আনএক্সপ্লেন সিমটমসের মধ্যে আর রকমের ডিজিজ ক্রাইটেরিয়া পড়েছে সেটা হলো হাইপোকন্ড্রিয়া তো এটা মনে রাখতে পারেন হাইপোকন্ড্রিয়া এখানে একটা সি আছে হাইপোকন্ড্রিয়া ক্যান্সারে একটা সি আছে তার মানে সি ফর ক্যান্সার সি ফর হাইপোকন্ড্রিয়া এইখানে পেশেন্টগুলো দেখেন কি করে আগে সোমাটাইজেশনে যেমন পেশেন্ট সিমটমস নিয়ে আসতো যে আমার পেটে ব্যথা আমার মাথায় চাপ চাপ ব্যথা আমার বুকের মধ্যে ব্যথা এরকম সিমটমস নিয়ে আসতো সে কিন্তু কোনো ডিজিজ নিয়ে আসতো না খেয়াল করে কিন্তু এখন আমার বিড়ালগুলো এত ডিস্টার্ব করে এখন পেশেন্ট কি করবে পেশেন্ট ডিজিজ নিয়ে আসবে আমার কাছে মানে ও নিজেই ডায়াগনোসিস করে নিয়ে আসবে বলবে যে আমার ক্যান্সার আছে ডাক্তার সাহেব আমার স্টোমাক ক্যান্সার আছে আমার পাখস্থলিতে ক্যান্সার আছে আপনি বলবেন যে আপনার কি এই সমস্যাগুলো আছে বলবে যে না আপনি একটা এন্ডোস্কোপি করেন উনি নিজেই বলবে তখন আপনি এন্ডোস্কোপি করলেন এন্ডোস্কোপি করে বললেন যে কই কিছুই নাই আপনার তখন সে কি বলবে জানেন সে বলবে যে এন্ডোস্কোপি করার সময় ডাক্তার ফোন আসছিল ফোনে কথা বলছে কানের কানে অ্যাসিস্ট্যান্ট ফোন ধরছিল ওই সময় সে দেখতে পারে নাই আমি শিওর আমার ক্যান্সার আছে সে বাইরে বের হবে বের হয়ে আর একটা ডাক্তারের কাছে যাবে ঠিক আছে আবার উনিও বলবে যে না ই নাই তখন বলবে যে বাংলাদেশের ডাক্তাররা কিছুই জানে না আমাকে ইন্ডিয়া নিয়ে চলো আমার ক্যান্সার আছে আমি তো বুঝি রোগটা তো আমার তাই না আমি তো বুঝি আমার কি সমস্যা তুমি আমাকে ইন্ডিয়া নিয়ে চলো বাংলাদেশের ডাক্তাররা কিছুই বোঝে না এরকম অর্থাৎ এখানে পেশেন্ট কি নিয়ে আসতেছে দেখেন তো পেশেন্ট কি নিয়ে আসতেছে ডিজিজ নিয়ে আসতেছে আবার বলি যে ক্যান্সার নিয়ে আসছে সে নিজে এসে বলছে স্যার ডাক্তার সাহেব আমার ক্যান্সার আছে আমার ক্যান্সার আসছে সে কিন্তু কোনো সিমটমস নিয়ে আসে না ডিজিজ নিয়ে আসছে কিংবা বলবে যে ডাক্তার সাহেব আমার এইচ আছে খুব কমন একটাই বলবে যে ডাক্তার সাহেব আমার এইচ আছে। ঠিক আছে দেখেন আমার দিকে কিভাবে তাকায় থাকে ডাক্তার সাহেব আমার এইচ আছে তারপরে এইচ আপনি টেস্ট করতে দিলেন টেস্ট নেগেটিভ আসলো তখন বলবে যে টেস্ট নিশ্চয়ই ভুল আসছে কারণ আমি জানি আমার এইচ আই আছে আমি একবার ব্লাড নিয়েছিলাম ওখান থেকে এইচআইভিটা হয়েছে এইটা হল হাইপোকন্ড্রিয়া এটা একটা মারাত্মক সমস্যা পেশেন্ট মানে এবং আপনি যতই তাকে বলবেন যে আপনার কিছু নাই ততই সে আরও বেশি সন্দেহ প্রবণতা তার মধ্যে ডেভেলপ করবে এবং আরও বেশি তার সিমটমস ডেভেলপ করবে তার মানে হাইপোকন্ড্রিয়াতে পেশেন্ট ডিজিজ নিয়ে আসবে আর সোমাটাইজেশনে পেশেন্ট নিয়ে আসবে হলো সিমটমস নিয়ে ঠিক আছে এরপরে লাস্ট টপিক্স আজকে আমরা জাস্ট মানে ইনফরমালি আর কি কথা বলতে এসেছি লাস্ট কনভার্শন হলো কনভার্সন ডিসঅর্ডার কনভার্সন ডিজঅর্ডার ঠিক আছে কনভার্সন ডিসঅর্ডারে পেশেন্ট কি করবে জানেন পেশেন্ট তার বডির কোনো একটা জায়গার মোটর আর সেন্সরি ফাংশন লস নিয়ে আসবে অর্থাৎ দেয়ার উইল বি লস অফ মোটর আর সেন্সরি ফাংশন ইন বডি কনভার্শন ডিসঅর্ডার কি আবার বলছি কনভারশন ডিসঅর্ডার কি হোয়াট ইজ কনভারশন ডিসঅর্ডার পেশেন্ট আপনার কাছে আসবে বডির কোনো একটা পার্টের সেন্সরি আর মোটর ফাংশন লস নিয়ে আপনার কাছে আসবে বডির যে কোনো একটা অর্গানের বা যে কোনো একটা কোনো কিছুর সেন্সরি আর মোটর ফাংশন লস নিয়ে যেটা আসলে কিন্তু অ্যানাটমিক্যালি ফিজিওলজিক্যালি আপনি যদি তাকে পরীক্ষা করেন তাহলে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে যেমন একটা ই এই ছবি শুনে বিরাল ভয় পেয়ে গেছে একটা ই দিতে পারবেন একটা এক্সাম্পল দিতে পারবেন কেউ কনভারশন ডিসঅর্ডারের পেশেন্ট এখানে কি নিয়ে আসে লস অফ সেন্সরি মোটর ফাংশন অফ এ বডি অফ অর্গান অফ অ্যান অর্গান লস অফ মোটর ফাংশন অফ অ্যান অর্গান যেটা আমরা মেডিকেল সায়েন্স দিয়ে এক্সপ্লেন করতে পারছি না থ্যাংক ইউ সাকিব আল হাসান সোহেল ভাইয়া আপনারা কি কেউ এটার একটা এক্সাম্পল দিতে পারবেন আমাদের এই তিনটা টপিক্স নিয়ে কথা বলছি এখানে কিন্তু আমাদের সবারই একটু কনফিউশন আছে তাই না তো আমাদের এই আশা করি এটা আজকে দূর হয়ে যাবে আপনারা কেউ কি এই এটার এক্সাম্পল দিতে পারবেন মেন ডিওর ব্রেন আপনার ব্রেনকে ট্রাই করে এনিবডি কনভারশন ডিসঅর্ডারের একটা এক্সাম্পল যে ফাংশনাল লস অফ মোটর অফ সেন্সরি ফাংশন অপ অ্যান্ড অর্গান অ্যাফোনিয়া ব্লাইন্ডনেস রাইট আনসার আলমগীর হোসেন অ্যাফোনিয়া এবং ব্লাইন্ডনেস বিশেষ করে কোন সময় হয় জানেন ধরেন একটা শখ খেলো একটা কেউ একটা শখ খেলো খুব একটা বাজে কন্ডিশনে কিংবা ধরেন তার আত্মীয় স্বজন মারা গেল ঠিক আছে আত্মীয় স্বজন মারা গেল তখন কি হয় অনেকে দেখবেন যে একদম চুপচাপ পাথরের মতো বসে থাকে এটা হলো সাইকোলজিক্যাল বা সাইকোজেনিক অ্যাফোনিয়া বিশেষ করে পেশেন্ট শকিং কোনো ইভেন্টের পরে কথা বলতে পারে না কিংবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে তার সামনে তার আত্মীয় স্বজন কেউ মারা গেছে তখন সে আর মুখ দিয়ে কথা বের করতে পারে না এই যে আপনার শখ আপনার অ্যান অ্যাক্সিডেন্ট আর আফটার অ্যান ক্যাটাস্ট্রোফি পেশেন্ট যে যে কথা বলতে পারতেছে না এটা হলো আপনার সাইকোজেনিক অ্যাফোনিয়া বা কনভারশন ডিজঅর্ডার কিংবা পেশেন্ট পেশেন্ট আর কি নিয়ে আসবে পেশেন্ট আর নিয়ে আসতে পারে বডি যে কোনো একটা অর্গানের সেন্সরি লস নিয়ে ধরেন সে পায়ের সেন্সরি লস নিয়ে আসলো পায়ের সেন্সরি লস নিয়ে আসলো ঠিক আছে কিন্তু আপনি দেখলেন যে যেটা ডারমাটম যে ডিস্ট্রিবিউশন ডারমাটমের ডিস্ট্রিবিউশন অনুযায়ী সেটা কোনোভাবেই মেলানো যাচ্ছে না ডারমাটমের ডিস্ট্রিবিউশন অনুযায়ী অর্থাৎ পেশেন্ট বলতেছে যে আমার লেগের আমার ওই যে হাঁটুর নিচে ডাইন সাইডে আপনার সেন্সরি লস ঠিক আছে সে ফিল করতে পারতেছে না তো আপনি দেখলেন ওখানে ডারমাটম যে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ভাবে নাই কারণ এল ফাইভ যদি নষ্ট হয় তাহলে সে শুধু ধরেন লেগের ল্যাটারাল পার্টটা ফিল করতে পারবে না এখন দেখলেন যে লেগের ল্যাটারাল পার্ট ফিল করতে না আবার বলতেছে আমার এই সাইডেও সমস্যা এই সাইডেও ফিল করতে পারতেছে না ঠিক আছে আবার বলবে যে আমার হাঁটুর উপরেও ফিল করতে পারতেছে না মানে ডারমাটম মেয়ের যে ডিস্ট্রিবিউশন আছে সেইটা ফলো করতেছে না তখন আমার চিন্তা করতে হবে যে না দিস ইজ সামথিং এলস ইয়েস রেমান ধার আমার সবগুলো ক্যাট ভ্যাকসিনেটেড এবং ডিওয়ার্মড তাদের ক্রিমির ওষুধও দেওয়া হয় রেগুলারলি তো এরপরে ধরেন আর এক রকমের পেশেন্ট আসবে ধরেন বলবে যে আমি ধরেন একটা খুব ভালো অ্যাথলেট সে খুবই ভালো দৌড়ায় খুবই ভালো দৌড়ায় তো তার একটা খুব বড় কম্পিটিশান আছে সামনে হঠাৎ কম্পিটিশনের আগে তার মনে হলো যে তার ডান পাতা নাম হয়ে গেছে ডান পাতা ভারী হয়ে গেছে ডান পাতে সে আগের মতো আর কাজ করতে পারতেছে না আগের মতো বল পাচ্ছে না ডাক্তারের কাছে আসলো যে আমি ডান পা নড়াতে পারতেছি না ডান পায়ে বল পাচ্ছি না ঠিক আছে আমার ডান পা প্যারালাইসিস হয়ে গেছে কিন্তু দেখা গেলো তার রিফ্লেক্স খুব ভালো আছে তার রিফ্লেক্স খুব ভালো আছে মাসেলটোন খুব ভালো আছে তখন চিন্তা করতে হবে নো দিস ইজ সামথিং এলস কারণ তার যদি ই ভালো হতো মানে তার যদি আসলে লোয়ার মোটর নিউরন টাইপের কোনো প্যারালাইসিস হতো লোয়ার মোটর নিউরন টাইপের তাহলে তো সেখানে থাকতো কোনো রিফ্লেক্স থাকতো না আবার যদি আপার মোটর নিউরন বা স্ট্রোক হতো তাহলে হাইপার রিফ্লেক্সিয়া হতো এখানে দেখা যাচ্ছে যে সে বলতেছে যে আমার ডান পায়ে দুর্বলতা আমি ডান পা নাড়াইতে পারত না কিন্তু তার খুব সুন্দর রিফ্লেক্স আছে খুবই সুন্দর রিফ্লেক্স আছে তার মানে এটা কিন্তু বোঝা গেল যে এটা তার অর্গানটা ঠিক আছে অর্থাৎ অর্গানিকভাবে আপনি সেটা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারতেছে না তার মানে হলো সেটা সাইকোলজিক্যাল একটা সমস্যা যেটা বডিলি কমপ্লেইনে রূপান্তরিত হয়েছে ঠিক আছে থ্যাংকস রিমনধার কারণ ওই যে সামনে তার অ্যাথলেটিক্স আছে সে একটা কম্পিটিটিভ অ্যাথলেটেড অ্যাথলেট তো তার মধ্যে ইটা কাজ করছে ভয়টা কাজ করতেছে যে আমি পারব কি না এই যে তার সাইকোলজিক্যাল স্ট্রেসটা তার বডিলি কমপ্লেইনে রূপান্তরিত হয়েছে এটা একটা কনভারশন ডিস আবার ধরেন কি হতে পারে একটা ভায়োলিন বাদক খুব ভালো ভায়োলিন বাজায় খুবই ভালো ভায়োলিন বাজায় তো তার অনেক ভালো একটা প্রোগ্রাম আছে আর কি অনেক বড় একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে সেখানে তাকে ভায়োলিন বাজাতে হবে হঠাৎ তার এক সপ্তাহ আগে আগে তার মনে হলো যে তার ডান হাত যেটা দিয়ে সে ভায়োলিন বাজায় সেই হাতটা তার আর সেন্সেশন পাচ্ছে না সেই হাতটায় নামনেস ডেভেলপ করছে সে বল পাচ্ছে না সে আপনার কাছে আসলো আপনি ডক্টর আপনি দেখলেন বা রিফ্লেক্স টিপ্লেক্স সব ঠিক আছে মাসেল টোন টোন সব ঠিক আছে তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি সামনে কোনো ই আছে কিনা কম্পিটিশান আছে কিনা সে বললো যে হ্যাঁ আমার সামনে সপ্তাহে কমপ্লেন কম্পিটিশান আছে এবং আমাকে মাস্ট ওখানে ভালো করতে হবে তখন চিন্তা করলেন যে নো দিস ইজ এ কনভারশন রিজার্ট এবং আরেকভাবে আসতে পারে ব্লাইন্ডনেস নিয়েও আসতে পারে পেশেন্ট বলে যে আমি চোখে কিছু দেখতে পারতেছি না কিন্তু তার রেটিনোস্কোপি দিয়ে দেখা যায় তার রেটিনা ভালো আছে তারপরে তার পিউপিল লাইট রিফ্লেক্ট সব ভালো আছে তখন চিন্তা করতে হয় যে নো দিস ইজ কনভারশন ডিসঅর্ডার ঠিক আছে তার মানে হলো পেশেন্ট আপনার কাছে মোটর আর ফাংশনাল লস নিয়ে আসবে কিন্তু অর্গানিকভাবে আপনি কোনোভাবেই সেটা ব্যাখ্যা করতে পারবেন না ঠিক আছে তার মানে আলটিমেটলি সাইক্রেস্টিক কোনো প্রবলেম বডিলি কমপ্লেইনে এখানে রূপান্তরিত হয়েছে আমরা তিনটা জিনিস পড়লাম এক কথায় সোমাটাইজেশন এস সোমাটাইজেশন এস স্ট্যান্ড অনেকগুলো নিয়ে আসবে করতে না এটা হলো সোমাটাইজেশন যেমন আর সি ফর ক্যান্সার সি ফর হাইপোকন্ড্রিয়া অর্থাৎ পেশেন্ট একটা ডিজিজ নিয়ে আসবে যেটা মেডিকেল দিয়ে আমরা কোনোভাবে অ্যাসিওর করতে পারবো না পেশেন্টকে আপনার এই ডিজিজটা নেই হলো হাইপোকন্ড্রিয়া আর লস অফ মোটর আর সেন্সরি ফাংশন দ্যাট আমাদের ছোট লেকচারটা কেমন লাগলো ডিসকাশনটা কেমন লাগলো আপনাদেরকে এই তিনটা টপিক্স এখন বুঝতে সহজ হয়েছে আগের থেকে আপনাদেরকে আগের থেকে এই তিনটা টপিকস বুঝতে সহজ হয়েছে নতুন কিছু শিখতে পেরেছেন